নমস্কার, আমি সঙ্গীতা দত্ত। শুরু করছি আজকের জন্য প্রথম প্রশ্ন। ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? অপশান এ 30শে জানুয়ারি, অপশান বি 31শে জানুয়ারি, অপশান সি 29শে জানুয়ারি, অপশান ডি কোনোটি নয়। এর উত্তর হচ্ছে অপশান এ 30শে জানুয়ারি। আজকের দ্বিতীয় প্রশ্ন, নবমবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? অপশান উত্তরাখণ্ড, অপশান বি রাজস্থান, অপশান সি হরিয়ানা, অপশান ডি বিহার। এর উত্তর হচ্ছে অপশান ডি বিহার। আচ্ছা, আপনারা কি পিএসসি ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করেছেন, তো পড়াশোনা করতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা এর মাধ্যমে অনলাইনেরও সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আজকের তৃতীয় নম্বর প্রশ্নে, 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? অপশান এ ভারত, অপশান বি ইংল্যান্ড, অপশান সি নিউজিল্যান্ড, অপশান ডি অস্ট্রেলিয়া। এর উত্তর হচ্ছে অপশান বি ইংল্যান্ড। আজকে চার নম্বর প্রশ্ন, সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? অপশান এ রণজয় প্রধান, অপশান বি শিবাঙ্গী সিং, অপশান সি নিকিতা মালহোত্রা, অপশান ডি কেউই নন। এর উত্তর হচ্ছে অপশান সি নিকিতা মালহোত্রা। আজকের পাঁচ নম্বর প্রশ্ন, শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো কে? অপশান এ ISRO, অপশান বি স্পেস এক্স, অপশান সি নাসা, অপশান ডি JAXA। এর উত্তর হচ্ছে অপশান এ নাসা। আজকে ছয় নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রথম ন্যাচুরোপ্যাথি হসপিটাল তৈরি করা হচ্ছে কোথায়? অপশান এ আসাম, অপশান বি মণিপুর, অপশান সি মেঘালয়, অপশান ডি নাগাল্যান্ড। এর উত্তর হচ্ছে অপশান এ আসাম। আজকে সাত নম্বর প্রশ্ন, মাহোদা কাইহান 2 এবং হাতে 1 নামে তিনটি স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? অপশান এ দক্ষিণ কোরিয়া, অপশান বি চীন, অপশান সি জাপান, অপশান ডি ইরান। এর উত্তর হচ্ছে অপশান ডি ইরান। আজকের আট নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কি? অপশান এ প্রীতি রজক, অপশান বি সুমি শর্মা, অপশান সি নাজমা আক্তার, অপশান ডি কৃতিকা পান্ডে। এর উত্তর হচ্ছে অপশান এ প্রীতি রজক। আজকের নয় নম্বর প্রশ্ন, সেভেন্থ পরীক্ষা পে চর্চা 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশান এ ইন্দোর, অপশান বি নাগপুর, অপশান সি নিউ দিল্লি, অপশান ডি মুম্বাই। তো এর উত্তর হচ্ছে অপশান সি নিউ দিল্লি। আজকের শেষ এবং দশ নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? অপশান এ গবেষক, অপশান বি অভিনেতা, অপশান সি শিক্ষক, অপশান ডি চিত্রশিল্পী। এর উত্তর হচ্ছে অপশান এ গবেষক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।